এই দিকটা দেখ, ইধার জিরো হ্যায় আবি ইয়ে জিরো হ্যায়, ফির দেখো ইয়ে থোড়া থোড়া করকে বাড় রহা হ্যায়, এটা ধীরে 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 বাড়তে থাকছে, ইয়ে বাড়তে বাড়তে এর ইসকো ধ্যান মে রাখো, জেসে ঘুমতে ঘুমতে ইধার পর চলা যায়গা তো ইয়ে ম্যাক্সিমাম হয়ে যায়গা, ইয়ে দেখো ঘুমতে ঘুমতে ইধার ভি ইয়ে ম্যাক্সিমাম হো রহা হ্যায়, ইয়ে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস মে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হো রহা হ্যায়, দেখো ইয়ে দেখো ধীরে 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 আবি থোড়া জানে মে এ কিয়া হো যায়গা, এ ম্যাক্সিমাম, এ দেখো ইহা পে ম্যাক্সিমাম, ইসকো পিক কাহা যায়গা, ইসকো পিক ভ্যালু কাহা যায়গা, ফের ये पीक ज्यादा देर तक नहीं रुके रहेगा, ये फिर भी ढलते जाएगा, देखो इधर पे थोड़ा थोड़ा करके कम रहा है घट रहा है, देखो ये देखो धीरे 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 ये कम रहा घट रहा है, देखो ये देखो ये धीरे धीरे ऐसा करके ये कम रहा है, हाँ इधर पे कम हो रहा है, देखो ये धीरे 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 ये जो आया है ये जो पॉजिटिव हाफ साइकिल आया है, हाँ इसको एवरेज वैल्यू कहा जाएगा, पहले इधर से लेके ये जो आया है ये देखो इधर से लेके इधर तक ये हाफ साइकिल इसके एवरेज वैल्यू कहा जाएगा, देख ये जीरो थे के এইটা যদি জিরো হয়, আচ্ছা এইখানে এর আগের যে ছবিটা ছিল এটা জিরো, জিরো থেকে ধীরে 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 এই যে এটা যাচ্ছে বাড়তে বাড়তে এই যেটা এলো এটা ম্যাক্সিমাম আসছে, এই ম্যাক্সিমাম এলো, ম্যাক্সিমাম আসার পর এইটা ম্যাক্সিমাম আসছে, এইটা ম্যাক্সিমাম আবার আমি দেখালাম, এই যে ম্যাক্সিমাম হতে হতে এই যে পজিটিভ পজিটিভ হাফ সাইকেল এলো, এই যে জিরো থেকে এখান থেকে এইটা 180, এইটাকে আমরা বলছি অ্যাভারেজ, বুঝতে পেরেছিস, ইসকো অ্যাভারেজ কাহা যা রহা হ্যায়, জিরো সে লেকে 180 তক জিতনা ভ্যালু রয়েগা এ থোড়া থোড়া করকে সাইন এ সাইন অর কস কা সাইন ওয়েভ ইসকো কাহা যায়গা, সাইন সোডিয়াল যো হোতা হ্যায় ইয়ানি কি সাইন সাইন থিটা কি মান কো ইসমে বৈঠাযা গয়া হ্যায়, এসা করকে ইয়ে সাইন ওয়েভ জেনারেট হোতা হ্যায়, তাহলে এই প্রত্যেকটা এই যে প্রত্যেকটা সাইনের মান ধরে জিরো থেকে 180 ডিগ্রি পর্যন্ত এইভাবে ইলেকট্রিক্যাল সিস্টেমটাও ধীরে 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 বাড়ে, বেড়ে 180 পর থেকে রিভার্স হয়ে যায়, ধীরে 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 ইয়ে ভি উল্টা উল্টা করকে বাড়তে বাড়তে চলা যা রহা হ্যায়, এসা করকে ইয়ে ইলেকট্রিক্যাল সিস্টেমে সিস্টেম মে ভি এসা করকে কাম করতা হ্যায়, ইসিলিয়ে পহলে হুয়া হ্যায় পিক ভ্যালু, ইসকো ইসকো পিক কাহা যা রহা হ্যায়, ইয়ে পিক পজিটিভ পিক অর নিচে ওয়ালা হিসসা কো নেগেটিভ পিক, और दोनों को कुल मिला के इधर से लेके ये एरो को ध्यान में रखना है, इधर से लेके इधर तक पीक कहा जा रहा है, पीक टू पीक कहा जा रहा है, और एवरेज इसका बीच में अभी एवरेज तुम लोगों को नहीं बताया है, बाद में हम बता रहा हूँ, ये देखो इसको एवरेज वैल्यू कहा जा रहा है, इसको चार्ट इधर पे दिया गया है, देखो इधर पे एक चार्ट दिया गया है, इसको देखने से और भी क्लियर हो जाएगा, जैसा कि देखो इधर पे ये पीक वैल्यू, देखो ये इधर से लेके इधर इधर को इधर तक ये पीक वैल्यू कहा जा रहा है, हाँ और ये जो पॉजिटिव ये एवरेज वैल्यू किसको कहा जा रहा है, देखो एवरेज वैल्यू बोलते दिस इज एन एरिथमेटिक एवरेज ऑफ ऑल वैल्यू इन ए साइन वेव फॉर वन अल्टरनेशन, একটা অল্টারনেশনের পজিটিভ পজিটিভ হাফ সাইকেল নেওয়া হচ্ছে, দ্য হাফ সাইকেল ইজ ইউজ ফর দ্য অ্যাভারেজ বিকজ ওভার এ ফুল সাইকেল অ্যাভারেজ ভ্যালু জিরো, দেখ এই জায়গায় যদি ফুল সাইকেল নেওয়া হয় এই যে এই ছবিটাই দেখ, ইন্টারভেল জিরো থেকে 15, 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150, 165, 180, এইগুলো এখানে 26.26.5.71.87.97.1.97 আবার ওইটাই আসছে, তাহলে উল্টো দিক থেকে এইটাই এই ভ্যালুটাই ক্রমাগত প্লাস আর মাইনাস হতে থাকবে, তাহলে কি হবে ফুল সাইকেলে এ জিরো হয়ে যায়গা, ইসিলিয়ে
इसको एवरेज वैल्यू को हाफ साइकिल पॉजिटिव हाफ साइकिल को लिया जाता है। देख এখানে এখানে এটাই বলেছে হুইচ ইজ ইউজ দা কম্পারিজন। আচ্ছা ইফ দা সাইন ওয়েভ অফ ফর অল অ্যাঙ্গেল আপ টু 180 ফর ওয়ান অল্টারনেশন আর অ্যাড অ্যান্ড ডিভাইডেড বাই নাম্বার অফ ভ্যালু দিস অ্যাভারেজ ইকুয়াল টু 0.6637। এই যে যতগুলো মান নেওয়া হয়েছে 15 ডিগ্রির মান, এই যে এখানে বলা হয়েছে দেখ ইন্টারভ্যাল অ্যাঙ্গেল, এখানে কি বলছে ডেরিভেটিভ অফ দ্য অ্যাঙ্গেল অ্যান্ড আরএমএস ভ্যালু অফ দ্য সাইন ওয়েভ অল্টারনেশন। তো ইধার পে দেখো ইয়ে সাইন ওয়েভ কা হার এক মান লিয়া গয়া হ্যায়, সাইন থিটা কা মান লিয়া গয়া হ্যায় জিরো, সাইন 15 কা মান লিয়া গয়া হ্যায় জিরো সে লেকার এফ 12 ইন্টারভেল মে ইসকা ভ্যালু দিয়া গয়া হ্যায়। আর এই প্রত্যেক কটা ভ্যালু কে যোগ করে যেহেতু 12টা ইন্টারভেল নেওয়া হয়েছে সেই জন্য একে 12 দিয়ে ভাগ করেছে। করলে আমি ভাগটাও দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখ ভাগটা ভাগটা হচ্ছে 0.7 এই 7.62 7.62 ডিভাইডেড বাই 12 করলে দেখ এই যে 0.635 আসছে, এইটা এইখানে 0.635 দিয়েছে কিন্তু এইখানটা দিয়েছে দেখ এইখানটা 0.635 এ বেশি দিয়েছে, এখানে 7 ধরেছে। কেন 7 ধরেছে? তার কারণ হচ্ছে আমরা যখন গুগলে দেখি এই সাইনের কেবলমাত্র দুটো ভ্যালু নেই, এরপরে ফ্র্যাকশন আছে আরো। সাইন 15 যদি আমরা দেখি, এটা যদি আমরা গুগলে দেখি যে সাইন 15 দেখ তার ফ্র্যাকশন দেখতে পারবি এস আই এন সাইন এস আই এন সাইন 15 ডিগ্রি। দেখ এখানে শুধু এইটুকু নেই, এর এতগুলো ভ্যালু দেয়া আছে, সেই জন্য আমরা এখানে 6 নিয়ে নিচ্ছি কিন্তু এত বড় ভ্যালু। এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ ভ্যালুটা বার করেছি কিভাবে বার করেছি এই জায়গাটায় দেখ আমরা এখানে 0 থেকে 90 180 270 আর 0 আর 360 একই একই জিনিস, সেই জন্য এটা লিখে দিয়েছি। 0 থেকে 90 মধ্যে অ্যাঙ্গেলটা ভেঙেছি, আবার 90 থেকে 135 এর মধ্যে অ্যাঙ্গেলটাকে ওই 45 ডিগ্রি করে এদের মধ্যে ইন্টারভেল নেওয়া আছে। এবার ইন্টারনেটে আমরা দেখে নেব এই ভ্যালুগুলো কত, যেমন আমরা এগুলো জানি সাইন 0 0 সাইন 30 হাফ সাইন 45 1/√2। এই 1/√2 এইখানে আমরা ভ্যালুটা বার করে নিচ্ছি, দেখ রুট টুর ভ্যালু কত, রুট টুর ভ্যালু হচ্ছে এটা মনে রাখা দরকার, রুট টুর ভ্যালু হচ্ছে 1.414। তাহলে 1/√2 ভ্যালু কত হবে, 1/1.414 তাহলে 0.707 এই যে 7707। সাইন 91 হয় আবার সাইন 135, তোর যদি অসুবিধা হয় ইন্টারনেটে যাবি সাইন লিখবি এস আই এন সাইন 135 135 ডিগ্রি এখানে দিয়ে দেবে, দেখ 0.707ই দিচ্ছে। তাহলে এই জায়গায় 0.707 এখানে আমি লিখে রেখে দিয়েছি। এবার এটা 0, তারপরে একটা হচ্ছে 45, তারপরটা হচ্ছে 90, তারপর হচ্ছে 135, চারটি ইন্টারভেল, চারটি ইন্টারভেলকে 4 দিয়ে ভাগ করে দেবো, যোগ করে ভাগ। তাহলে প্রথমে 0 লিখলাম, 0-র পর প্লাস নিলাম হচ্ছে 0.707, তারপরে আসছে প্লাস নিলাম 1, তারপর আসছে প্লাস আবার 135 হলো 0.707 বেরোলো, যোগ করলাম, যোগ করে ডিভাইডেড বাই 4 দিয়ে ভাগ করলাম, যেহেতু 4টি ইন্টারভেল 4 দিয়ে ভাগ করলে এই 0.035 আসছে। এটা আরো সূক্ষ্ম করলে 0.635, এটা 635 আসবে, যেটা কিনা এরা এখানে আরো সূক্ষ্মভাবে করেছে। এই যে এতগুলো ইন্টারভেল নিয়েছে, এই যে এতগুলো ইন্টারভেল নিয়েছে, নিয়ে 12টা ইন্টারভেলে করে 0.635
5 এসেছে, যেন আরো সূক্ষ্ম ভ্যালুটা এসেছে। আর প্রত্যেকটা ইন্টারভ্যালের যদি পুরোপুরি এই ভ্যালুগুলো নিয়ে করা হয়, তাহলে এই ভ্যালুটা আসবে কত, এই ভ্যালুটা আসবে এই এই ভ্যালুটার সমান আসবে 0. এই যে 0.637 চলে আসবে। 7 এর অ্যাভারেজ ভ্যালু হচ্ছে কি, পিক ভ্যালুকে 0.637 দিয়ে গুণ করলে তার অ্যাভারেজ ভ্যালুটা আসবে। তাহলে এইটা গেল তোর হচ্ছে, এই দেখ এখানটা ম্যাক্সিমাম করে দেবো। যখন দেখ এইটা ম্যাক্সিমাম হয়ে গেল, এই দিকের ছবিটায় খেয়াল কর, ইধার পে দেখো এ যো নর্থ পোল আর নিচে বালা যো সাউথ পোল হ্যায়, এই রেড বালা আর গ্রিন বালা, এখানে দেখ পারপেন্ডিকুলার এসছে, এই কন্ডাক্টরটার সাথে প্যারালাল নেই কিন্তু, এটা এটা পারপেন্ডিকুলার এসছে, সেই জন্য এটা লাইটটা ম্যাক্সিমাম হয়েছে। আর এখানে দেখ এই গ্রিন তারটা চলে গেছে, কেন, এই যে প্যারালাল রয়েছে ম্যাগনেট রয়েছে আর এই পাশে ম্যাগনেট রয়েছে, তার সাথে দেখ এটা প্যারালাল হয়ে রয়েছে। প্যারালাল হলে কি হচ্ছে, কোন রকম ইন্ডিউস ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, প্যারালাল হলে কোন রকম ইন্ডিউস ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, তাহলে এইটা তোরা বুঝতে পারলি। আবার দেখ যখনই এ দেখ আস্তে আস্তে এটা ঘোরানো হচ্ছে, যখন এটা ঘোরানো হবে এ দেখ এখান থেকে ইন্ডিউস ভোল্টেজ তৈরি হবে, একটু একটু করে সরবে আর ইন্ডিউস ভোল্টেজ, এর আগে এখানে ইন্ডিউস ভোল্টেজ তৈরি হয়ে গেছে, ডিসিটাতে ইন্ডিউস ভোল্টেজ তৈরি হয়েছে, যেই কাট করতে শুরু করেছে ম্যাগনেটিক ফ্লাক্স গুলোকে অমনি ইন্ডিউস ভোল্টেজ তৈরি হয়ে গেছে। আবার দেখ যখন এটা পারপেন্ডিকুলার হবে, এ দেখ এইখানে এইখানে যখন এবার জিরো হয়ে যাবে এই দিকটা, আর এটাও যখন আসবে, এবার খেয়াল কর যখনই এর সাথে তিনটে চুম্বকের সাথে যখন প্যারালাল হয়ে যাবে তখন জিরো হয়ে যাবে। এ দেখ এখানেও জিরো হবে, এখানেও জিরো হবে, এখন এটা জিরো হয়ে গেছে, এই দিকটা ডিসিটা জিরো হয়ে গেছে, আর এদিকটা দেখ এই ধীরে ধীরে জিরো হতে যাচ্ছে, এই যে ধীরে 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 ধীরে, এ দেখ এখানে এই ঘুরে 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 ঘুরে, এটা ডিসিটা যখনই এই তিনটে ম্যাগনেট যখন প্যারালাল হয়ে যাচ্ছে এ জিরো হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে, এ দেখ পরিষ্কার নিভে গেল, আরো প্যারালাল হয়ে গেলে এই নিভে গেল, দেখতে পাচ্ছিস এটা পুরোপুরি নিভে গেছে। তাহলে এখানেও ম্যাগনেট ম্যাগনেটের সাথে কন্ডাক্টর, তিনটে কন্ডাক্টর যখন প্যারালাল হয়ে যাচ্ছে তখন এখানে কোনো কারেন্ট আসছে না, সেইটাই